ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি। আমি এটা একটু মোটা ধরনের চিড়ে নিতে হবে, তাহলে চিড়ের পোলাও ভালো হবে। তো এটা আমি নিয়েছি চিড়েটা, আর নিয়েছি আমি 1 ইঞ্চ আদা গ্রেট করে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে 2টো ছোট, বড় হলে একটাই নেবেন। এখানে নিয়েছি হলুদ, 2টো নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর এখানে নিয়েছি জিরে, 1/4 চামচ নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি 1/2 চা চামচ নুন। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী, যে যতটা নুনটা খান। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ, এটা বড় মাপের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি বাদাম, চিনে বাদাম, আর এখানে নিয়েছি আমি 1টা বড় মাপের আলু, এটাকে আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে আমরা চিড়েটাকে ধুয়ে নেব। তো চিড়েটাকে ধুয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা ছাকনা নিয়েছি, ছাকনাটার মধ্যে ঢেলে দেব। ঢেলে নিয়ে এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি চিনিটা মাখিয়ে দেবো, তাহলে চিড়েটা নরম হয়ে একেবারে গায়ে গায়ে লাগবে না, তাহলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। নিয়ে এটাকে আমি একটুখানি এরম করে উল্টে নেব, যাতে পুরো চিড়েটা একবার উপর নিচে হয়ে যায়। আর লাগবে আমার একটু বাটার, 1 চা চামচ নেব আমি বাটার, আর নেব আমি 2 চা চামচ সাদা তেল। নিয়ে আমি করবো, এটা শুধুমাত্র সাদা তেলেও করা যায়, আবার বাটার দিয়ে বা ঘি দিয়েও করতে পারেন আপনারা। এবার চলুন রান্নাটা করি। নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিকের কড়াই, আর গ্যাসটা অন করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামটা। এর মধ্যে আমি বাদামটা দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। মতো মিডিয়াম আছে, ভালোভাবে ভেজে নেব। আর উপরের স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাদামটা কেয়ারফুলি ভাজতে হবে, যদি আপনারা মনে করেন যে দেওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নেবেন, তাহলে বাদামের ভেতরটা একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, ভাল লাগবে না। যার জন্য বাদামটা খুব কেয়ারফুলি ভাজতে হবে। এরকম সব বাদামগুলো ফেটে গেছে। এরকম বাদামগুলো আমি তুলে দিচ্ছি, তুলে নিয়ে রেখে দেবো আমি এটা। এবারে ওই তেলেই নিয়ে নিচ্ছি আমি গোটা জিরেটা ফোড়ন দিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কাটা, নিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। দেওয়ার পরে এবারে দিয়ে নিচ্ছি আমি আলুগুলো। আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আলুটা। গ্যাসের তেলটা একদম লো করে দিয়েছি সময় আমি, নালে ছিটে আসবে গায়ে। এটাকে আমি একটু নাড়িয়ে নেব 4-5 মিনিট মতো, যাতে আলুগুলো নরম হয়ে যায় একেবারে। আলুটা 1-2 মিনিট নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করছি। আপনারা ইচ্ছে করলে আগে পেঁয়াজটা অ্যাড করে তারপরে আলুটা অ্যাড করবেন। নুনটা অ্যাড করে দিচ্ছি, নুনটা অ্যাড করে দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে নেব। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে, আলুগুলো একটুখানি নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে নিয়ে নেব আমি গ্রেট করে রাখা আদাটা, আর নিয়ে নিচ্ছি আমি হলুদটা। এটাকে আমি আরো 2 মিনিট মতো ভেজে নেব, তাহলে আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। টোটালটা 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। আপনারাও এটা দেখে নেবেন, আলুর উপর ডিপেন্ড করে যে আলুটা কত তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে তার উপরে। তো আলুটা আমার সেদ্ধ হয়েছে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ইজিলি ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি
এবারে এর মধ্যে আমি চিড়েটা অ্যাড করব। রাখা চিড়েটা এর মধ্যে আমি চিড়েটার মধ্যে একটুখানি আমি চিনি মাখিয়ে রেখেছিলাম, তো এবারে আমি একটু একটু করে দিয়ে দেবো। এই দেখুন চিনিটা মাখিয়ে রাখার জন্য চিড়েটা ভেঙে যায়নি। এটাকে চিড়েটা দেওয়ার পরে আমি একবার এরম করে ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে চিড়েটা একেবারে গোটা গোটা থাকবে। আমি সমস্ত চিড়েটা অ্যাড করে নিলাম। আমি আবারও একবার সেই প্রসেসে উল্টে নিচ্ছি। এবার আমি নেড়ে নেব ভালোভাবে। আমি বাকি চিনিটাও অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করে দিয়ে আমি আরেকবার নাড়িয়ে নিচ্ছি এটাকে। নিয়ে নিচ্ছি আমি বাটারটা। বাটারটা নেওয়ার পরে এটাকে আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা বাদামটা। আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা বাদামটা। এবার ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিয়ে এটাকে আমি আবার একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে আমি তুলে সার্ভ করে দেবো। চিড়ের পোলাও একেবারে ইজি। আপনারা জলখাবার এটা তৈরি করুন, খেতে খুব ভালো লাগবে আপনাদের। আর সেই সাথে সাথে খুব অল্প সময় তৈরি হয়ে যাবে, 7 থেকে 10 মিনিটের মধ্যে। দেখুন রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। এটা যেহেতু আমার বাচ্চা খাবে, যার জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা মেলাইনি। আপনারা এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি মিলিয়ে দিতে পারেন, বা নামানোর আগে একটুখানি আগে যখন বাদামটা মেশাবেন তখন কাঁচা লঙ্কাটা কুচি এর মধ্যে মিলিয়ে দেবেন। উপর থেকে একটু ঝুড়ি ভাজাও ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন, কমেন্ট করে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।